ওয়েলকাম স্টুডেন্টস, আজকে আমি ক্লাস টেনের একটা নতুন চ্যাপ্টার জলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি সম্পর্কে আলোচনা করব। কিন্তু এই জলতড়িৎ আলোচনা করার পূর্বে আমাদের একটি বিষয় সম্পর্কে ধারণা খুব পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ। তাহলে এখন দেখা যাক তড়িৎ আধান বা ইলেকট্রিক চার্জ কি। তোমরা সকলে জানো যে কোনো পদার্থের মধ্যে অসংখ্য পরমাণু থাকে এবং প্রত্যেকটি পরমাণুর মধ্যে তিনটি প্রধান কণা থাকে। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং এটাও তোমরা জানো ইলেকট্রন এবং প্রোটন পরস্পরকে আকর্ষণ করে, আবার দুটি ইলেকট্রন বা দুটি প্রোটন পরস্পরকে বিকর্ষণ করে। এই যে আকর্ষণ এবং বিকর্ষণ বল কাজ করে, এই বলটাকে বলা হয় তড়িৎ বল। সুতরাং কণার এক নিজস্ব ধর্ম বা স্বকীয় ধর্ম, ইনহেরেন্ট প্রপার্টি, যার জন্য এই ধরনের তড়িৎ বল উদ্ভূত হয়, এবং কণার এই স্বকীয় ধর্মকে বলা হচ্ছে ইলেকট্রিক চার্জ বা তড়িৎ আধান। যেমন কোনো কণা বা বস্তুর ভর একটা স্বকীয় ধর্ম, যে ধর্মের ফলে একটা বল কাজ করে এবং সেই বলকে বলা হয় মহাকর্ষ বল। কিন্তু মহাকর্ষ বল সবসময় আকর্ষণজনিত বল, সেই জন্য ভর হচ্ছে একরকম। কিন্তু তড়িৎ বল আকর্ষণ এবং বিকর্ষণ উভয় প্রকার বল কাজ করে, সেই জন্য তড়িৎ আধান দুই প্রকার। কি কি? এক নম্বর হচ্ছে ধনাত্মক আধান, ধনাত্মক, দ্যাট ইজ পজিটিভ চার্জ। আর একটা হচ্ছে ঋণাত্মক আধান, নেগেটিভ। সুতরাং এবং ধনাত্মক আধান যুক্ত কণা হচ্ছে প্রোটন। পরমাণুর মধ্যে যে প্রোটন কণা থাকে তার আধান হচ্ছে ধনাত্মক, এবং পরমাণুর মধ্যে যে ইলেকট্রন থাকে তার আধান হচ্ছে ঋণাত্মক। নিউটনে কোনো আধান থাকে না। কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে এই যে তড়িৎ আধান সেটা শুধু কণা নয়, যে কোনো পদার্থের একটা স্বকীয় ধর্ম। কিন্তু আমরা স্বাভাবিক অবস্থায় একটা পদার্থের সঙ্গে আর একটা পদার্থের তড়িৎ বল ক্রিয়া করতে দেখি না, অর্থাৎ কোনো পদার্থের মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় তড়িৎ আধানের অস্তিত্ব বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? তার কারণ হচ্ছে আমরা জানি যে কোনো পদার্থের পরমাণুর মধ্যে সমসংখ্যক ইলেকট্রন এবং প্রোটন থাকে, অর্থাৎ যতটা প্রোটন থাকে ঠিক ততটাই ইলেকট্রন থাকে। তার ফলে মোট ধনাত্মক আধানের পরিমাণ যা হয়, মোট ঋণাত্মক আধানের পরিমাণ তাই হয়। সেই জন্য মোটের ওপর কোনো আধান থাকে না, তার ফলে পরমাণু হচ্ছে নিস্তড়িৎ। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোনো পদার্থকে আমরা কিভাবে তড়িৎ আধানে আহিত করব, অর্থাৎ চার্জ কিভাবে আমরা ডেভেলপ করব কোনো পদার্থের মধ্যে, সেটা এবার দেখতে হবে। এই প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন হচ্ছে খুব হালকা কণা, সেই জন্য যদি কোনো উপায়ে ইলেকট্রনের স্থানান্তর করা যায়, অর্থাৎ একটা পদার্থ থেকে ইলেকট্রন অন্য পদার্থে যদি আমরা ট্রান্সফার করতে পারি, তাহলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যার মধ্যে একটা তারতম্য হবে, তার ফলে মোটের ওপর একটা আধান থাকবে। এবং এটা করা যায় কোন পদ্ধতিতে? একটা পদার্থের সঙ্গে অন্য পদার্থের ঘর্ষণের ফলে, অর্থাৎ বাই দি মেথড অফ রাবিং। ধরা যাক এ এবং বি হচ্ছে দুটো পদার্থ। এবার এদের মধ্যে যদি পরস্পরকে ঘর্ষণ করা হয়, তাহলে যদি দেখা যায় যে এটা ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে ইলেকট্রন ত্যাগ করলো মানে কি? এইখানে ইলেকট্রনের ডেফিসিয়েন্সি হলো, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি হলো, মানে প্রোটনের আধিক্য। তার মানে এ পদার্থটি ধনাত্মক আধানগ্রস্ত হলো, পজিটিভলি চার্জড হলো। আবার বি পদার্থটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে এখানে এক্সেস অফ ইলেকট্রন হলো, অর্থাৎ বি পদার্থটি ঋণাত্মক আধানগ্রস্ত হলো। এইভাবে ঘর্ষণের সাহায্যে এবং ইলেকট্রন স্থানান্তরের মাধ্যমে আমরা দুটো পদার্থকে তড়িৎ আধানে আহিত করতে পারি। এখন এই তড়িৎ আধানের একক কি? এসআই পদ্ধতিতে
এসআই পদ্ধতিতে তড়িৎ আধানের একক, তড়িৎ আধানের একক সেটা হচ্ছে কুলম, যেটাকে ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করা হয়, এবং সিজিএস পদ্ধতিতে অর্থাৎ ইএসইউ একক তড়িৎ আধানের সেটা হচ্ছে স্ট্যাক কুলম। এখন একক আমরা জানলাম, তাহলে এই প্রোটন ইলেকট্রনের আধান কত? এই ইলেকট্রনের আধান হচ্ছে E = -1.6 × 10⁻¹⁹ কুলম, এবং প্রোটনের আধানও সেটা হচ্ছে +1.6 × 10⁻¹⁹ কুলম। এবং এই ইলেকট্রনের আধানটা হচ্ছে সর্বনিম্ন আধান, অর্থাৎ এর চাইতে কম পরিমাণ আধানের অস্তিত্ব নেই, এটা হচ্ছে সবচেয়ে কম পরিমাণ আধান। এবার প্রশ্ন হচ্ছে যে কোনো পদার্থে কতটা পরিমাণ আধান আছে আমরা কিভাবে নির্ণয় করব। দেখা যাক এই উদাহরণে যে আমার এ পদার্থ ইলেকট্রন ত্যাগ করেছে এবং বি পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। তো এখানে ধরি ইলেকট্রন আদান প্রদানের সংখ্যা, মানে যত সংখ্যক ইলেকট্রন আদান প্রদান হয়েছে, আদান প্রদানের সংখ্যা হচ্ছে কতগুলো ইলেকট্রন আদান প্রদান হয়েছে সেটা আমরা ধরলাম n। তাহলে এইটা ধনাত্মক আধানগ্রস্ত হয়েছে এবং এর আধান কত, সেটা ক্যাপিটাল কিউ = n × e, এবং এটা হবে +n × e। আর বি পদার্থ যেহেতু ওই n সংখ্যক ইলেকট্রন গ্রহণ করেছে, সুতরাং একজন দিয়েছে আর একজন নিয়েছে, সুতরাং এটা হবে নেগেটিভ, সুতরাং কিউ = +n, এটা হচ্ছে আধান। এখন যদি একটা প্রবলেম দেওয়া হয়, সেই প্রবলেমটা হচ্ছে যে ধরা যাক কোনো একটি পদার্থ কিছু সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে 1 কুলম ঋণাত্মক আধানে আহিত হয়েছে, তাহলে কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে। তার মানে এখানে কিউ = 1 কুলম, আমরা শুধু মানটাই নিচ্ছি, আর E = আমরা জানি, তাহলে n = q/E, দ্যাট ইজ 1/1.6 × 10⁻¹⁹, এটা ক্যালকুলেশন করলে হবে 6.25 × 10⁻¹⁹। এত সংখ্যক ইলেকট্রন গ্রহণ করে এই পদার্থটি 1 কুলম ঋণাত্মক আধানে আহিত হয়েছে। সুতরাং এই ধরনের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, এবং এইটাকে আধানের কোয়ান্টায়ন বলে। n হচ্ছে যে কোনো একটি পূর্ণ সংখ্যা, এটা আধানের কোয়ান্টায়ন নামেও পরিচিত। সুতরাং এটা হলো তড়িৎ আধান সম্পর্কে সামগ্রিক আলোচনা। এবার আমরা দ্বিতীয় একটি বিষয়, অর্থাৎ তড়িৎ প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট বলতে কি বুঝি সে সম্পর্কে আলোচনা করব। ইলেকট্রিক কারেন্ট ইজ দ্য ফ্লো অফ ইলেকট্রিক চার্জ, অর্থাৎ তড়িৎ আধানের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, এবং ধনাত্মক আধানযুক্ত কণা যেদিকে প্রবাহিত হয় সেই দিক বরাবর তড়িৎ প্রবাহের অভিমুখ, এবং ঋণাত্মক আধানযুক্ত কণা যেদিকে প্রবাহিত হয় তার বিপরীত অভিমুখে তড়িৎ প্রবাহের অভিমুখ ধরা হয়, এটা হচ্ছে কনভেনশন। এবার কথা হচ্ছে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ সমানভাবে চলাচল করে না, এমন কিছু পদার্থ আছে যে সমস্ত পদার্থের মধ্য দিয়ে তড়িৎ খুব সহজেই চলাচল করে, এই সমস্ত পদার্থকে বলা হচ্ছে পরিবাহী বা কন্ডাক্টর, যেমন কপার, অ্যালুমিনিয়াম, আয়রন ইত্যাদি। আবার এমন কিছু পদার্থ আছে যার মধ্য দিয়ে তড়িৎ চলাচল করে না, তাদেরকে বলা হচ্ছে অন্তরক পদার্থ, যেমন প্লাস্টিক, কাঠ ইত্যাদি। এবার আমাদের জানা দরকার তড়িৎ প্রবাহ পরিমাপ করব কি করে, সেটা হচ্ছে তড়িৎ আধান প্রবাহের হারকে, রেট অফ ফ্লো অফ ইলেকট্রিক চার্জ ইজ দ্য মেজারমেন্ট অফ দি ইলেকট্রিক কারেন্ট। সুতরাং তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ আমরা কিভাবে করব, সেটা হচ্ছে
কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যতটা পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। এবার আমরা ধরে নিচ্ছি, ধরি কিউ পরিমাণ আধান, কিউ পরিমাণ তড়িৎ আধান পি সময়ে প্রবাহিত হয়। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তড়িৎ প্রবাহ মাত্রা I is equal to Q by T। এটা একটি গুরুত্বপূর্ণ সূত্র। এবার যদি Q আধানটা n সংখ্যক ইলেকট্রন গতিশীল হওয়ার জন্য আমরা পাই, তাহলে নিশ্চিত রূপে এটা লিখতে পারি Ne by T। এবং বিভিন্ন ধাতুর মধ্যে তড়িৎ প্রবাহের ভাগ হচ্ছে ইলেকট্রন, সুতরাং ইলেকট্রন যেদিকে প্রবাহিত হবে তার দরুন যে তড়িৎ প্রবাহ মাত্রা পাব সেই তড়িৎ প্রবাহের অভিমুখ কিন্তু ইলেকট্রনের গতির অভিমুখে ঠিক বিপরীত, এটা খেয়াল রাখবে। আবার তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহিত হয় এবং সেক্ষেত্রে তড়িৎ প্রবাহের বাহক হচ্ছে আয়নস, ক্যাটায়ন, অ্যানায়ন ইত্যাদি। এবার তড়িৎ প্রবাহ মাত্রার একক, এসআই একক, সেটা হচ্ছে অ্যাম্পিয়ার। এবং এটাকে বড় হাতে এ দিয়ে ডিনোট করা হবে। 1 অ্যাম্পিয়ার ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে 1 কুলম ডিভাইডেড বাই 1 সেকেন্ড, তার মানে 1 কুলম সেকেন্ড ইনভার্স। অর্থাৎ যদি 1 সেকেন্ডে 1 কুলম তড়িৎ আধান প্রবাহিত হয় তাহলে তার তড়িৎ প্রবাহ মাত্রাকে বলবো আমরা 1 অ্যাম্পিয়ার। এবং এই তড়িৎ প্রবাহ মাত্রার আরো কিছু ক্ষুদ্রতর একক আছে, যেমন 1 মিলি অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10⁻³ অ্যাম্পিয়ার, এগুলো খুব ব্যবহৃত হয়, এবং 1 মাইক্রো অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10⁻⁶ অ্যাম্পিয়ার। আর একটা কথা তড়িৎ প্রবাহ মাত্রা সম্পর্কে বলার আছে, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু পরিবাহীর মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না। অর্থাৎ মানে ব্যাপারটা এরকম যে এই দিকে এইখানে যদি 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় প্রবেশ করে তাহলে এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বড় থাকলেও সেখানেও কিন্তু 2 অ্যাম্পিয়ারই তড়িৎ প্রবাহিত হবে, এটা মনে রাখবে। এবার কথাটা হচ্ছে একটা আমরা প্রবলেম, সেই প্রবলেমটা হচ্ছে এই যে মনে করো কোনো একটা পরিবাহী এ থেকে বি বিন্দুতে 6.25 × 10⁻⁶ এত সংখ্যক ইলেকট্রন প্রবাহিত হচ্ছে এ থেকে বি, এবং এটা 2 সেকেন্ড সময়, তাহলে এক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার কোন সূত্র ব্যবহৃত হবে? এখানে নাম্বার অফ ইলেকট্রন দেওয়া আছে, তাহলে এনই বাই টি, এনটা কত? এন হচ্ছে 6.25 × 10⁻⁶। আচ্ছা, তাহলে 6.25 × 10⁻⁶ দেওয়া আছে, 1.6 × 10⁻⁹ ইলেকট্রনের আধান, টি ইকুয়াল টু 2 সেকেন্ড, 2.8, এবং এটা মাল্টিপ্লাই করলে 5 × 10⁻³ অ্যাম্পিয়ার, দ্যাট ইজ 5 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে একদম তড়িৎ প্রবাহ সম্পর্কে প্রাথমিক ধারণা। এবার আমরা তড়িৎ বিভব এবং বিভব প্রভেদ সম্পর্কে আলোচনা করব। তাহলে তড়িৎ বিভব কাকে বলে? সেটা হচ্ছে যে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে তড়িৎ বিভব। ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো যে এখানে এ বিন্দুতে একটা প্লাস কিউ আধান আছে, এবার আমি এই বি বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে চাই। তাহলে ধরা যাক এইখানে হচ্ছে অসীম, এটা হচ্ছে অসীম, অসীম মানে একটা ফাইনাইট নয় একদম অনেক দূরে,
তাহলে অসীম থেকে আমি একক ধনাত্মক আধান সেটা না করে একটা পরীক্ষক আধান কিউ কে আমরা বি বিন্দুতে নিয়ে এলাম, বি বিন্দুতে নিয়ে এলাম। তাহলে যদি ডব্লু পরিমাণ কাজ করতে হয় তাহলে বি বিন্দুতে বিভব, তড়িৎ বিভব ভি ইজ ইকুয়াল টু ডব্লু বাই কিউ, এটা হচ্ছে তড়িৎ বিভব। সুতরাং তড়িৎ বিভব হচ্ছে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনতে প্রয়োজনীয় কৃতকার্য। এবং তড়িৎ বিভব হচ্ছে একটা বিন্দু বা একটা লোকেশনের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ এই বিন্দুটা যদি পরিবর্তিত হয়ে যায় তাহলে তড়িৎ বিভব পরিবর্তিত হয়ে যাবে, এটা খেয়াল রাখতে হবে। এবং তড়িৎ বিভবের যে এসআই একক, এই এসআই একক হচ্ছে ভোল্ট, এবং এই ভোল্ট হচ্ছে এক ভোল্ট, বড় হাতের ভি দিয়ে ডিনোট করা হয়। এক ভোল্ট সমান কি? এক জুল বাই এক কুলম, অর্থাৎ ওয়ান জুল কুলম ইনভার্স, এটা হচ্ছে তড়িৎ বিভব। আর বিভব পার্থক্য বলতে কি বোঝায়, সেটা হচ্ছে মনে করো এ একটা বিন্দু, বি একটা বিন্দু, তাহলে একটা পরীক্ষক আধানকে, পরীক্ষক আধান হচ্ছে কিউ, তাহলে কিউ কে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে যদি ডব্লু পরিমাণ কাজ করতে হয় তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ হচ্ছে ডব্লু বাই কিউ। অর্থাৎ একক ধনাত্মক আধানকে একটা বিন্দু থেকে অন্য একটা বিন্দুতে নিয়ে যেতে যে পরিমাণ কাজ করতে হয় সেটাই হচ্ছে ওই দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। এখানে এ থেকে বি বিন্দুতে আমি কিউ একটা আধানকে নিয়ে যেতে ডব্লু পরিমাণ কাজ করতে হয়েছে, সুতরাং বিভব প্রভেদ হবে ভি এ মাইনাস ভি বি ইকুয়াল টু ডব্লু বাই কিউ, এবং এর এককও তড়িৎ বিভবের এককের সমান। এবার প্রশ্ন হচ্ছে যে এই ইলেকট্রিক পোটেন্সিয়ালের সিগনিফিক্যান্স কি? এ প্রসঙ্গে আমি অন্য একটা বিষয়ে অবতারণা করছি। মনে করো দুটো বস্তু আছে, একটা আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন এই দুটো বস্তুকে যদি পরস্পরের সংস্পর্শে রাখা হয় বা এই দুটো বস্তুকে যদি রাখা হয় তাহলে তোমরা জানো যে এই বস্তু থেকে ওই বস্তুতে তাপ পরিবাহিত হবে। কিন্তু যদি এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে তাপের কোনো পরিবহন হবে না। সুতরাং তাপমাত্রা ঠিক করছে যে কোথা থেকে কোথায় তাপ পরিবাহিত হবে। ঠিক তেমনি এই তড়িৎ বিভবের ক্ষেত্রে, অর্থাৎ তড়িৎ আধানের ক্ষেত্রে যদি দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ থাকে তবেই কিন্তু তড়িৎ আধান প্রবাহিত হবে। বিভব পার্থক্য না থাকলে তড়িৎ আধান প্রবাহিত হবে না। সুতরাং তড়িৎ প্রবাহ যদি সৃষ্টি করতে হয় তাহলে আমাকে বিভব পার্থক্য সৃষ্টি করতে হবে। আরো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবার আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে কেন বিভব পার্থক্য সৃষ্টি না হলে তড়িৎ প্রবাহিত হবে না, এটা সম্পর্কে আমি একটু ব্যাখ্যা করছি। সেটা হচ্ছে যে তোমরা জানো যে যখন একটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য দেওয়া হয় না তখন কিন্তু ওই পরিবাহীর মধ্যে কোনো তড়িৎ প্রবাহিত হয় না। কেন হয় না? সাপোজ এইটা হচ্ছে একটা কন্ডাক্টর বা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে কিছু ধনাত্মক আয়ন থাকে পজিটিভ, এবং এগুলো সব ফিক্স থাকে, এবং এখানে কিছু ফ্রি ইলেকট্রনস থাকে এবং সমসংখ্যক ফ্রি ইলেকট্রনস। এবার
এই পরিবাহীর মধ্যে এই ইলেকট্রনগুলোর যে গতি সেটা হচ্ছে র্যান্ডাম গতি, অর্থাৎ এলোমেলো। এই এলোমেলো গতি থাকার জন্য যেটা হয় সেটা কোনো নির্দিষ্ট দিকে ইলেকট্রনের কোনো গতি থাকবে না। এবার যদি আমরা এইটার সঙ্গে একটা তড়িৎ উৎস যুক্ত করি, এখন তড়িৎ উৎস মানে এটা হচ্ছে উচ্চ বিভব, এটা হচ্ছে নিম্ন বিভব, তাহলে এখানে একটা উচ্চ বিভব এবং নিম্ন বিভব কিন্তু এই পরিবাহীর এক দুই প্রান্তে তৈরি হবে, এবং যেই বিভব পার্থক্য তৈরি হলো সেই কিন্তু একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। তার ফলে এই যে ফ্রি ইলেকট্রনসগুলো যেগুলো এদিক ওদিক চলাফেরা করছিল তারা তড়িৎ ক্ষেত্রের ঠিক বিপরীত দিক বরাবর এই তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একটা বল অনুভব করবে, তার ফলে এদের আর র্যান্ডামনেস থাকবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট দিকে এই সমস্ত ইলেকট্রনগুলো গতিশীল হবে, এবং এর ফলে তাহলে ইলেকট্রনগুলোর মধ্যে যেহেতু একটা তড়িৎ বল কাজ করছে সুতরাং এদের বেগ কিন্তু ক্রমশ বৃদ্ধি পাওয়ার কথা। কিন্তু যে সমস্ত আয়নসগুলো এখানে রয়েছে সেই আয়নগুলোর সঙ্গে ওদের একটা সংঘর্ষ হবে, তার ফলে তারা কখনো বেগ হারাবে, কিন্তু সামগ্রিকভাবে ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে একটা নির্দিষ্ট বেগে গতিশীল হবে, যেটাকে আমরা অনুপ্রবাহ বেগ বলি, এবং এর ফলেই কিন্তু এই পরিবাহীর মধ্য দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাব। সুতরাং যতক্ষণ পর্যন্ত না কোনো পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য সৃষ্টি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো তড়িৎ প্রবাহ মাত্রা পাচ্ছি না, এবং এটা হচ্ছে বিভব প্রভেদের সিগনিফিক্যান্স বা তাৎপর্য। এটা হলো আমাদের তড়িৎ প্রবাহ সম্পর্কে একদম ফার্স্ট লেকচার। আবারও পরবর্তী ক্ষেত্রে অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকে এ পর্যন্তই, অল দি বেস্ট। Thank you.